Assalamualaikum. Shamima Kishan and Bolokar pokkho theke shobaike antorik shubhechha. Asha kori shokole bhalo ebong shusto achen. Alhamdulillah amio bhalo achi. Ami aaj khejurer gur diye ar ki khir kibhabe toiri korte hoy tar recipe niye hazir hoyechi. Chini gura chal diye dekhtei pacchen je amar khirta kotota shushadu dekhte hoyeche. Kheteo sherokomei shushadu hoyeche. অবশ্য আপনারা এরকম করে এই রেসিপিটা করবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই করে নেবেন চলেন তাহলে দেখে আসি আমি কিভাবে করলাম এখানে আমি দুধ নিয়েছি আর আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ আর এখানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি আর অপশনাল হইতেছে যে আমি 1 কাপ নারকেল নাড়ু নিয়েছি নারকেলের আর কি এটা আর কি অবশ্য আপনারা স্কিপ করতেও পারেন আবার নারকেলটা দিতেও পারেন নারকেল যে কোনো রেসিপির মধ্যে দিলে ভালোই লাগে এজন্য আর কি আমি ওটা দিচ্ছি তারপর এখানে আমি একটা তেজপাতা নিয়েছি তিনটে এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখানে পাত্র আমি বসিয়ে দিয়ে সেখানে মিল্কগুলো দিয়ে দিয়েছি এই মিল্কগুলো অর্ধেক হবে না আর কি তিন ভাগের এক ভাগ কমিয়ে নিয়ে আসব মিল্কটা ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর এই মিল্কের ক্ষেত্রে দাঁড়ে থেকে এই কাজটা করতে হয় তা না হলে সরলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি এখন মশলা আর লবণ যে এগুলো একখানে করে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা নেড়েচেড়ে নিচ্ছি এভাবেই বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়েচেড়ে নিব আর আমি আজকের খিরটা সম্পূর্ণ মিল্কের মধ্যে ফুটিয়ে নিয়েছি চালটা এখানে কোনো পানি অ্যাড করিনি এরপর আমি যে চালটা ধুয়ে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছিলাম সেটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমি চাল নিয়েছি 2 কাপ আবার এটা আমি নেড়েচেড়ে দিব চাল দেওয়ার পরে এটা আমাকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া লাগবে এখানে তা না হলে নিচে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন যে আমার ক্ষীরের চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং ভারী ভারী একটু হয়ে এসে গেছে প্রায় আর কি চালটা আমার সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এখন যে গুড় আর নারকেল রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে দিব অবশ্যই চুলার তাপটা লো করে রেখে দিতে হবে তা না হলে দুধটা বলব দিয়ে পড়ে যাবে এই পর্যায়ে এখন আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি যে এর আগে যদি আমি গুড়টা দিয়ে দিতাম তাহলে দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক দেখেন ভিউয়ার যে আমার এখানে দুধটা একটুও নষ্ট হবে না আমি কিন্তু গুড়টা ওরকমই দিয়েছি খেজুরের গুড় এখন আমি গুড়টা মিক্স করে নিয়েছি তারপর আমি নারকেলগুলো এখানে দিয়ে দিলাম অবশ্যই নারকেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার এটা পছন্দ তাই আমি আর কি নারকেলটা দিয়ে দিয়েছি আবারও এটা আমি ভালোভাবে মিক্স করে নিব চারপাশে আর গুড় থেকে পানি বের হয় না সেজন্য বেশি এখানে আর পানি নেই এভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে রাইসটাও সুন্দর মতো সিদ্ধ হয়েছে গুড়টা দেওয়ার পর নারকেলটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে এটা চুলার মধ্যে রেখে নেড়েচেড়ে দিতে হয় দেখতেই পাচ্ছেন ভিউয়ার যে আমার খিরটা ইতিমধ্যে কতটা সুন্দর এবং সফট হয়েছে এবং ভারীও হয়নি এবং বেশি তরলও হয়নি এখন আমি এটা বাটির মধ্যে উঠাচ্ছি কত সুন্দর একটা ক্ষীর হয়েছে আর কালারটাও সেই আসছে খেজুরের গুড়ের আর টেস্টটাও অন্যরকম একটা হয়েছে এই যে আমি এখন করার জন্য বাটির মধ্যে উঠাই নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমার ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে এবং বাটির উপর দিয়ে আমি কিশমিস এবং কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করেছি
তো অবশ্য আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি নেক্সট কি রেসিপি নিয়ে আসব যদি বলেন কমেন্ট বক্সে, তাহলে অবশ্যই ওটা রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।